ওয়েলকাম টু মাই 40 ক্লাস অন অ্যাক্ট 3 ফ্রম আমসান দ্য ম্যান বাই জিবি সোরা মডার্ন ড্রামাটিস্ট। দেখো আজকে আলোচনা করব বিখ্যাত মডার্ন ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড সয়ের লেখা বিখ্যাত ড্রামা আমসান দ্য ম্যান। এই আমসান দ্য ম্যানের উপরে এর আগে যথারীতি আমি 39টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 40 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি। নাম্বার ওয়ান, দেয়ার ইজ এ কনভার্সেশন বিটুইন ব্লুন্সলি এন্ড সার্জিয়াস। আমরা দেখেছি যে ব্লুন্সলি এবং সার্জিয়াসের মধ্যে একটা কনভার্সেশন চলছে, সেখানে কি হয়েছে। নাম্বার টু, Sergius thinks Bluntsli as his rival. Sergius ভাবছে যে Bluntsli হচ্ছে তার শত্রু। নাম্বার 3, Sergius wants to fight with Bluntsli. আর সেই কারণে Sergius চায় Bluntsli সাথে ফাইট করতে। নাম্বার 4, Bluntsli mocks him and his horse. Bluntsli Sergiusকে, Sergiusের ঘোড়াকে এবং সমস্ত বুলগেরিয়ানদের মক করছে, মজা করছে, কি না তারা কোনো রকম ভাবে যুদ্ধ করতেই জানে না। নাম্বার 5, ঠিক এই মুহূর্তে রায়না comes and hears they are talking about fight. এখানে দেখা যায় যে Sergius Bluntsliকে চ্যালেঞ্জ করছে। ঠিক সেই মুহূর্তে রায়না চলে আসে এবং রায়না শুনতে পায় যে Sergius এবং Bluntsli ফাইট করতে যাচ্ছে। নাম্বার 6, রাইনা আক্স ব্লুন্সলি অ্যাবাউট দ্য রিজন অফ দেয়ার ফাইট। রাইনা ব্লুন্সলিকে জিজ্ঞেস করছে যে তোমরা কেন ফাইট করতে যাচ্ছ। মোটামুটি এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম লাস্ট ক্লাসে। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা, দ্যাট মিন সো কল্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো দা টেক্সট অ্যাক্ট 3, এখানে এই যে রায়না জিজ্ঞেস করছিল ব্লুন্সলিকে যে তোমরা কেন যুদ্ধ করতে যাচ্ছ, কারণটা কি, তখন ব্লুন্সলি কি উত্তর দিচ্ছে রায়নাকে, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট ইজ দা কজ, হি হ্যাজ নট টোল্ড মি। এখানে সার্জিয়াস কোনো রকম ভাবেই আমাকে এর কারণ বলেনি আমরা কেন ফাইট করতে যাচ্ছি, বেটার নট ইন্টারফিয়ার। কিন্তু সবথেকে ভালো জিনিস কি, সার্জিয়াস যেটা বলছে বলুক, ওতে ইন্টারফিয়ার করে কোনো লাভ নেই। ডিয়ার ইয়ং লেডি, কেন ইন্টারফিয়ার করতে যাচ্ছ, নো হার্ম উইল বি ডান, কোনো ক্ষতি হবে না সার্জিয়াসে, ডোন্ট ওরি, আই হ্যাভ অফেন অ্যাক্টেড অ্যাজ সোর্ড ইনস্ট্রাক্টর। আমি কি করেছি, আমি মাঝে মাঝে যখন এই সেনাবাহিনীতে আছি তখন আমি মাঝে মাঝে আমার আর্মিদের আমি কি করে সোর্ড চালাতে হয় সেই শিক্ষাটা আমি দিয়েছি, দ্যাট মিনস আমি সোর্ড ইনস্ট্রাক্টর ছিলাম। হি ওন্ট বি এবল টু টাচ মি, আমি এটুকু আশ্বস্ত করছি ডিয়ার লেডি যে সার্জিয়াস আমাকে টাচই করতে পারবে না, এন্ড আই উইল নট হার্ট হিম, এবং আমি তাকে কোনোভাবেই আঘাত করব না, ইট উইল সেফ এক্সপ্লেনেশন, দ্যাট মিনস আমাদের মধ্যে যে ফাইটটা হবে সেটা একদমই পুরোপুরিভাবে সেফ, ক্লিয়ার। আর কি বলছে, ইন দ্য মর্নিং, সকালবেলায় আই শ্যাল বি অফ হোম, আমি বাড়ি চলে যাব, এন্ড ইউ উইল নেভার সি মি, তোমার সাথে আর দেখা হবে না, অর হিয়ার অফ মি এগেন, এবং আমার কথা তুমি আর কখনো শুনতেও পারবে না, কেন কি আই উইল নট কাম ব্যাক হিয়ার এগেন, আমি আর কখনোই এখানে আসবো না, ইউ এন্ড হি উইল দেন মেক ইট অফ এন্ড লিভ হ্যাপিলি এভার আফটার। এরপরে আমি চলে যাওয়ার পরে আপনারা কি করবেন, ইউ মিন্স রাইনা এন্ড হি, দ্যাট মিন্স সার্জিয়াস, তোমরা একে অপরকে বিয়ে করে নেবে এবং হ্যাপিলি তোমাদের ম্যারিড লাইফ কাটাতে থাকবে, কোনো রকম কোনো তোমাদের বাধা বিপত্তি আর থাকবে না, ক্লিয়ার। এটা শোনার পরে রাইনা কি করছে দেখো, টার্নিং অ্যাওয়ে ডিপলি হার্ট, রাইনা একটু আঘাত পাচ্ছে, এন্ড অলমোস্ট উইথ এ সফট ইনার ভয়েস, কান্দো কান্দো ভাব হয়ে গেছে যে আই নেভার সেড আই ওয়ান্টেড টু সি ইউ এগেন, আমি তো কখনো এরকম বলিনি যে আমি তোমাকে পুনরায় দেখতে চাইছি বা দেখতে চাইছি না, এরকম আমি কখনো কিছু বলেছি তোমাকে। সার্জিয়াস তখন স্ট্রেডিং ফরওয়ার্ড, খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ দ্যাট ইজ এ কনফেশন, এই তো তুমি স্বীকার করে ফেলেছো, দ্যাট মিনস দ্য ক্যাটস আউট অফ ব্যাগ। রাইনা হটলি, হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছো তুমি সার্জিয়াস, সার্জিয়াস তখন বলছে ইউ লাভ দ্যাট ম্যান, তুমি তো ওকে ভালোবাসো, এই সুইসকে, ব্লুন্টলিকে। রাইনা তখন স্ক্যান্ডালাইজড, কি বলছে সার্জিয়াস, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, সার্জিয়াস তখন কি বলছে, ইউ অ্যালাউ হিম টু মেক লাভ টু ইউ, তুমি তো এই ব্লুন্টলিকে অ্যালাউ করেছো ভালোবাসতে, বিহাইন্ড মাই ব্যাক, আমার পেছনে, অর্থাৎ তুমি কি করেছো, তুমি আর ব্লুন্টলি দুজনে আমার পেছনে একে অপরের সাথে প্রেম নিবেদন করে গেছো, জাস্ট অ্যাজ ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ ইওর অ্যাফিয়ান্সড হাজব্যান্ড, ঠিক যেমন তুমি কি করেছো আমাকে তোমার উড বি হাজব্যান্ড হিসেবে ট্রিট করে থাকো মেনে নিয়েছো, কখন, বিহাইন্ড হিজ, অর্থাৎ ব্লুন্টলিস ব্যাক, আমি যখন থাকছি না তখন তুমি ব্লুন্টলির সাথে প্রেম নিবেদন করছো, আবার ব্লুন্টলি যখন থাকছে না তখন তুমি আমার সাথে উড বি হাজব্যান্ড ঠিক এরকম ভাবে ট্রিট করছো, এটা কি করে হতে পারে, ক্লিয়ার। এবং তখন সার্জিয়াস ব্লুন্টলিকে বলছে, ব্লুন্টলি ইউ নিউ আওয়ার রিলেশনস, তুমি নিশ্চয়ই আমাদের সম্পর্কটা জানো, এন্ড ইউ ডিসিভড মি, এবং তুমি আমাকে ঠকিয়েছো, ইট ইজ ফর দ্যাট দ্যাট আই কল ইউ টু অ্যাকাউন্ট, আর এই কারণেই আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইছি, নিজেদের মধ্যে ফাইট করতে চাইছি, নট ফর হ্যাভিং রিসিভড ফেভারস দ্যাট আই নেভার এনজয়, এরকম কখনো হয়নি তো, নট ফর হ্যাভিং রিসিভড ফেভারস, অর্থাৎ তুমি কখনো সুবিধা নাওনি তো, দ্যাট মিনস বিশেষ সুবিধার কথা এখানে বলা হচ্ছে, বিশেষ সুবিধা মিনস এই যে তুমি রাইনার বেড চেম্বারে ছিলে তখন রাইনার কাছ থেকে স্পেশাল ফেভারস তুমি নাওনি তো, নট ফর হ্যাভিং রিসিভড দ্যাট আই নেভার এনজয়েড, যেটা কখনো আমি রাইনার কাছ থেকে পাইনি, অর্থাৎ রাইনা কখনো আমাকে তাকে হাগ করতে দেয়নি, তাকে কিস করতে দেয়নি, তাকে আরো অনেক কিছুই করতে দেয়নি, বাট তুমি তো রাইনার বেড চেম্বারে ছিলে লেট নাইটে, তাহলে তুমি সেই সুবিধাটা নাওনি তো। এই কথাটা শোনার পরে ব্লুন্টলি তো একদম তরান করে লাফিয়ে উঠে গেছে, জাম্পিং অফ ইনডিগন্যান্টলি, স্টাফ রাবিশ, আই হ্যাভ রিসিভড নো ফেভার, আমি কোনো রকম কোনো প্রিভিলেজ নেইনি রাইনার কাছ থেকে, ওয়াই দ্য ইয়ং লেডি ডাজ নট ইভেন নো হোয়েদার আই অ্যাম ম্যারিড অর নট, রাইনা জানেই না, এই ইয়ং লেডি জানেই না যে আমি বিবাহিত কি অবিবাহিত,
কারণ কেন আমি তার কাছ থেকে ফেভার নিতে যাবো, সে কেন আমাকে ফেভার করবে? এটা শোনার পর রায়না তো অবাক হয়ে গেছে, ফরগেটিং হারসেলফ, রায়না পুরোপুরি নিজে ভুলেই গেছে যে সে কে, সে কনফিউজড, পাজলড, ও কোলাপসিং অন দ্য অটোম্যান। এটা বলে রায়না সে অটোম্যানের উপরে একবারে ভেঙে বসে পড়লো, দ্যাট মিন্স একবারে হতাশ হয়ে বসে পড়লো। আর ইউ এরকম কথা বলছো? সাদিয়াস তখন বলছে ইউ সি দ্যাট ইয়ং লেডি ইজ কনসার্ন। দেখতে পাচ্ছ কি রায়নার রিয়েকশন? এখানে লেডিজ কনসার্ন মিন্স রিয়েকশন অফ রায়না। ক্যাপ্টেন ব্রুন্সলি এটা খেয়াল করছো? ডিনাইল ইজ ইউজলেস, এটা অস্বীকার করার কিছু নেই। ইউ হ্যাভ এনজয়েড দ্য প্রিভিলেজ অফ বিইং রিসিভড ইন হার ওন রুম। তুমি যখন ওই রাত্রেবেলায় তার রুমে এসেছিলে, তার বেড চেম্বারে এসেছিলে, তুমি নিশ্চয়ই বিশেষ সুবিধা পেয়েছো রায়নার কাছ থেকে। রায়না তোমাকে নিশ্চয়ই বিশেষ কিছু দিয়েছে যেটা আমাকে এখন পর্যন্ত দেয়নি, আমি ও তার উড বি হাজব্যান্ড হওয়া সত্ত্বেও। লেট এট নাইট, এই মাঝরাতে। এটা বলে সার্জিয়াস কিছু বলতে যাচ্ছিল, তার মানে এই মাঝরাতে, এই লেট নাইটে তুমি রায়নার বেড চেম্বারে এসছো, রায়নার বেড চেম্বারে এসে তুমি নিশ্চয়ই রায়নার সাথে ফিজিক্যাল রিলেশন করেছো, এরকম কিছু বলতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্লুন্টলি ইন্টারাপ্টিং হিম প্রিপেয়ারলি, অর্থাৎ সঙ্গে সঙ্গে ব্লুন্টলি তাকে ইন্টারাপ্ট করে বলছে ইয়েস ইউ ব্লকহেড স্টুপিড, সি রিসিভড মি উইথ এ পিস্তল এট হার হেড। সে আমাকে কিভাবে রিসিভড করেছে জানো? আমি তার মাথায় পিস্তল ঠেকিয়েছিলাম, সুতরাং সে বাধ্য ছিল। ইউর ক্যাভেলরি ওয়ার এট মাই হিল, এবং তোমাদের পুরো ক্যাভেলরি, দ্যাট মিন্স তোমাদের যে অশ্বারোহী বাহিনী, পুরো তো আমার পেছনে পড়েছিল, আমাকে তাড়া করেছিল, আমার কোনো উপায় ছিল না। আই হ্যাড হ্যাভ ব্লোন আউট হার ব্রেইন, আমি চাইলে তার মাথায় চারটে বুলেট ঢুকিয়ে দিতে পারতাম। ইফ সি ডিড আটার এ ক্রাই, যদি সে কোন রকমের চিৎকার করত। সুতরাং আমি কি করেছিলাম? আমি আমার পিস্তল তার মাথায় ঠেকিয়ে রেখেছিলাম, যাতে করে রায়না কোন রকম চিৎকার করতে না পারে, এবং তোমার যে ক্যাভেলরি সেটা যাতে আমাকে খুঁজে না পায়। এইজন্যই বলা হচ্ছে সি হ্যাড আটার এ ক্রাই, যদি সে চিৎকার করত তাহলে আই হ্যাড হ্যাভ ব্লোন আউট হার ব্রেইন, তাহলে আমি তার মাথার মধ্যে চারখানা বুলেট ঢুকিয়ে দিতে পারতাম। এখানে চারখানা বুলেট হোক, একখানা হোক, যাই হোক না কেন, সার্জিয়াস টেকেন অবাক, সার্জিয়াস তো অবাক। তখন বলছে ব্লুন্টলি, দিয়ে আমার রায়নাকে বলছে রায়না ইজ দিস ট্রু, এটা কি সত্যি বলছে ব্লুন্টলি? রায়না তখন রাইজিং ইন রেথফুল ম্যাজেস্টি, রায়না তখন উঠেছে ও হাউ ডেয়ার ইউ সার্জিয়াস, তোমার সাহস তো কম না, তুমি এরকম কথা বলছো, এত সাহস পাও কি করে, তুমি আমার সাথে এরকম কথা বলছো, হাউ ডেয়ার ইউ। ব্লুন্টলি তখন বলছে অ্যাপোলজাইজ ম্যান, অ্যাপোলজাইজ, ক্ষমা চাও তাড়াতাড়ি। হি রিজিউমস হিজ সিট এট দ্য টেবিল, ব্লুন্টলি আবার সেই টেবিলের উপরে বসে পড়লো। সার্জিয়াস তখন কি বলছে উইথ দ্য ওল্ড মেজার্ড এমফাসিস, জোর দিয়ে বলছে, নিজের মধ্যে তো গ্র্যাভিটি আছে, সেই গ্র্যাভিটি সে বজায় রাখছে, কেন কি স্টুপিড হোল্ডিং হিজ আর্মস, আই নেভার অ্যাপোলজাইজ, আমি কোনোভাবেই রায়নার কাছে ক্ষমা চাইতে পারি। রায়না তখন প্যাশনেটলি কি বলছে, দিস ইজ দ্য ডুইং অফ দ্যাট ফ্রেন্ড অফ ইয়ার্স ব্লুন্টলি, ক্যাপ্টেন ব্লুন্টলি, ক্যাপ্টেন ব্লুন্টলি, তোমার সেই ফ্রেন্ডের জন্য এই সকল জিনিসগুলো ঘটলো, দিস ইজ দ্য ডুইং অফ দ্যাট ফ্রেন্ড, দ্যাট মিন্স সেই তুমি তোমার যে ফ্রেন্ডের কাছে পুরো কাহিনীটা বলেছিলে, আমার বেড চেম্বারের কাহিনী, ইট ইজ হি হু ইজ স্প্রেডিং দিস হরিবল স্টোরি। এখন দেখো এই বেড চেম্বারের কাহিনীটা রায়নার কাছে হরিবল মনে হচ্ছে, প্রথমে কি মনে হয়েছিল লাভলি স্টোরি, কেন কি তার মধ্যে কিছু একটা ইলিউশন ছিল, এখন সেটা কি হচ্ছে, এখন সেটা ডিসইলিউশন হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স তার মধ্যে যে রোমান্টিসিজম ছিল সেই রোমান্টিসিজম গুলো এখন ভেঙে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। সুতরাং প্রথমে ছিল লাভলি স্টোরি, তারপরে হলো ব্লুন্টলির কথা অনুযায়ী ক্যাপিটাল স্টোরি, এখন হয়ে গেছে হরিবল স্টোরি টু রায়না। কি বলছে, ইট ইজ হি হু ইজ স্প্রেডিং দিস হরিবল স্টোরি অ্যাবাউট মি, অর্থাৎ অ্যাবাউট আস, ওই বেড চেম্বার সম্পর্কে, আমার সম্পর্কে তোমার সেই ফ্রেন্ডই একমাত্র দায়ী যে কিনা এরকম একটা ভয়ঙ্কর গল্প শুনিয়েছে। সি ওয়াকস অ্যাবাউট এক্সাইটেডলি, সে রুমের মধ্যে হাঁটতে লাগলো। ব্লুন্টলি তখন কি বলছে, না না সে বলেনি, নো হি ইজ ডেড বার্নড অ্যালিভ, তাকে জীবন্ত জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছে। রায়না তো চমকে গেছে, স্টপিং শক, থেমে গেছে, হঠাৎ চমকে গেছে, কনফিউজড, পাজলড, বার্নড অ্যালিভ, জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। ব্লুন্টলি ইয়েস, শট ইন দ্য হেড ইন এ উড ইয়ার্ড, এখানে উড ইয়ার্ড মিন্স যেখানে সাধারণত কাঠ বা কাঠের জ্বালানি জড়ো করে রাখা হয় বা একটা জায়গায় গাদা করে রাখা হয়ে থাকে, এখানে হেড মিন্স বলা যেতে পারে সেই উড ইয়ার্ডের পেছনের কথা বলা হচ্ছে। শট ইন দ্য হেড ইন এ উড ইয়ার্ড, অর্থাৎ এই যে উড ইয়ার্ড ছিল সেখানে কি করা হয়েছে, সেখানে সেলিং করা হয়েছে, সেখানে সেলিং করা হয়েছে, উড নট ড্র্যাগ হিমসেলফ আউট, আর তার ফলে কি হয়েছে, আমার ফ্রেন্ড নিজেকে ওখান থেকে বার করে আনতে পারেন, মতলব আমার ফ্রেন্ড ওখানে লুকিয়েছিল নিজের নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু যখন সেলিং করা হয় তখন ওই উড ইয়ার্ডে আগুন লেগে যায়, তার ফলে সে আর নিজেকে বাঁচাতে পারেনি। ইয়োর ফেলোস সেলস সেট দ্য টিম্বার অন ফায়ার, ওখানে যে উড ইয়ার্ড ওখানে তারা সেলিং করে, সুতরাং উড ইয়ার্ডে আগুন লেগে যায় এন্ড বার্নড হিম, এবং সে পুরোপুরি ভাবে দগ্ধ হয়ে যায়। উইথ হাফ এ ডজন আদার পোর ডেভিলস ইন দ্য সেম প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্ট মনে করে দেখো বকটুই হত্যাকাণ্ড, ঠিক সেরকম ঘটনা এখানে, শুধুমাত্র সেখানে যে আমার ফ্রেন্ড ছিল এমনটা নয়, হাফ এ ডজন আদার পোর ডেভিলস, ওখানে আরো ছজন পোর ডেভিলস ছিল, দ্যাট মিন্স সোলজাররা ছিল যারা কিনা নিজেকে রক্ষা করার জন্য ওখানে লুকিয়ে রেখেছিল, কিন্তু তাদের কি করুণ ভাবে হত্যা করা হয়েছে। প্রেডিকামেন্ট দ্যাট মিন্স পিটিফুল কন্ডিশন, যেটা কিনা দেখা যায় না চোখে, ক্লিয়ার? বকটুই হত্যাকাণ্ড, সেখানে যেমন জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একদম সেম ঘটনা, ক্লিয়ার? রায়না তখন কি বলছে, হাউ হরিবল, এরকম ভয়ঙ্কর ঘটনা, সার্জিয়াস বলছে এন্ড হাউ রিডিকিউলাস, ও ওয়্যার ওয়্যার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস এন্ড হিরো, দ্যাট মিন্স সবকিছু রিডিকিউলাস, সবকিছুই যেন বলা যেতে পারে মকারি। এখানে কেন বলা হচ্ছে প্যাট্রিয়টস এবং হিরোজদের কাছে ওয়্যার, এটা একটা রিডিকিউল ম্যাটার, তার কারণ হচ্ছে দেখো যে সমস্ত প্যাট্রিয়ট আছে, যারা হিরোজ আছে, যারা দেশের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, যারা দেশকে রক্ষা করতে চলে যায় কিন্তু তারা নিজের ফ্যামিলিকে রক্ষা করতে পারে না, এখানে সার্জিয়াসের অনুপস্থিতিতে রায়না কি করেছিল, ব্লুন্টলির প্রেমে পড়ে যায়। ক্লিয়ার? সার্জিয়াস কোথায় গেছে, বুলগেরিয়াকে রক্ষা করার জন্য সে যুদ্ধে গেছে, কিন্তু সার্জিয়াস নিজের প্রেমিকাকে আগলে রাখতে পারেনি, এই জন্যই বলা হচ্ছে দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস এন্ড হিরোজ, এটা সবই হচ্ছে একটা রেডি
ridiculous matter. A fraud, bluntly a hollow shame like love. That means juddho eta ki eta ekta hollow shame. Love etao ekta hollow shame. Clear? Lojja, lojja, jatir kache lojja. Bojha gelo? Bhalobasha bole prithibite kichu nei. Raina tokhon outrage. Like love, tumi love ke bolcho hollow shame? You say that before me, tao abar amar samne. Bluntly tokhon bolche come son of, that matter is explained. Puro ghotona ta tomake bole diyechi ar juddho korar kichu nei. Rainer sathe amar ki somporko ache, ki somporko nei. Rainer bed chamber e ami keno eschilam, kibhabe eschilam, Rainer amake kibhabe received koreche. তুমি পুরোপুরি বুঝে গেছো, দ্য ম্যাটার ইজ এক্সপ্লেইনড। তখন সার্জিয়াস কি বলছে, এ হলো সেম আই সে, আমি বলছি তো যুদ্ধ একটা হলো সেম। উড ইউ হ্যাভ কাম ব্যাক হিয়ার, তুমি কি এখানে আর ফিরে আসতে? ইফ নাথিং ক্যান পাস্ট বিটুইন ইউ, যদি তোমাদের মধ্যে কিছু না ঘটতো, অর্থাৎ ব্লুন্টলি তোমার এবং রায়না, যদি তোমাদের মধ্যে কিছু স্পেশাল ব্যাপার না ঘটতো, কিছু যদি রায়না তোমাকে প্রিভিলেজ না দিত, তাহলে তুমি কি আবার নতুন করে এখানে ফিরে আসতে? তাহলে তো তুমি যখন চলে গিয়েছিলে তুমি চলেই যেতে, এক্সেপ্ট এট দ্য মাসেল অফ ইউর পিস্তল। অর্থাৎ তুমি রায়নার মাথাতে কি করেছিলে, পিস্তল ঠেকিয়ে দিয়েছিলে, আর তার ফলে তুমি সেখানে আশ্রয় নিয়েছিল, তুমি এটাই বলতে চাইছো তো? তাহলে এর বাইরে যদি বিশেষ কিছু না ঘটতো তোমাদের মধ্যে, তাহলে তুমি কি আর এখানে আসতে? তার মানে সার্জিয়াস পুরোপুরি ভাবে কি ইন্ডিকেট করছে, যে ব্লুন্টলি এবং রাইনার মধ্যে নিশ্চয়ই কিছু ফিজিক্যাল রিলেশন রয়েছে। রাইনা ইজ মিস্টেকেন অ্যাবাউট আওয়ার ফ্রেন্ড হু ওয়াজ বার্নড। এখানে রাইনা ভুল করছে, যে রাইনা ভাবছে কি তোমার যে ফ্রেন্ড, যাকে কিনা জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে জীবন্ত মারা গেছে পুড়ে, সে হয়তো এই ইনফরমেশন গুলো আমাকে দিয়েছে। বাট হি ওয়াজ নট এনি ইনফরমেন্ট, কিন্তু সে আমাকে কোন রকম কোন ইনফরমেশন দেয়নি। ক্লিয়ার? রাইনা তখন বলছে ও ইজ দেন, তাহলে কে বলেছে? সাডেনলি গেসিং আমি তোমার মতন একটা ছোট লোককে নিজেকে ভগবান বলে নিজের মনের মণিকোঠায় বসিয়েছিলাম, তোমার প্রার্থনা করে গেছি, তোমাকে ভগবান হিসেবে তোমার প্রার্থনা করে গেছি, আমি তোমাকে গড ভেবে গেছি, কি ছোট লোক তুমি, কি ছোট লোক। এটা বলার পর দেখো, হি মিটস আওয়ার গেজ উইথ সার্ডনিক এনজয়মেন্ট অফ আওয়ার ডিসএনচেন্টমেন্ট। অর্থাৎ এখানে রাইনার কি হচ্ছে, এখানে বলা যেতে পারে রাইনার মধ্যে যে রোমান্টিসিজম ছিল সেটা পুরোপুরি ভেঙে যাচ্ছে, তার ডিসইলিউশনমেন্ট ঘটছে, আর তার ফলে এখানে সার্জিয়াস অ্যাকচুয়ালি এই রাইনার দিকে তাকিয়ে আছে এবং একটু মজা নিচ্ছে। অ্যাঙ্গার্ড অল দ্য মোর, সি গোজ ক্লোজার টু হিম, সে তার কাছে এগিয়ে গেল, এন্ড সেজ, কার কাছে এগিয়ে গেল, সার্জিয়াসের কাছে, এবং সেজ বলছে ইন এ লোয়ার, খুব ধীরে আস্তে, লো ভয়েসে, ইন টেন্সার টোন, দ্যাট মিন্স ডিপলি, গম্ভীর ভাবে, কি বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, দ্যাট আই লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাজ আই ওয়েন্ট আপস্টেয়ার্স, আমি যখন ওই উপরে যাচ্ছিলাম সিঁড়িতে, তখন আমি একবার জানলা থেকে বাইরের দিকে দেখলাম, আমি চেয়েছিলাম টু হ্যাভ অ্যানাদার সাইট অফ মাই হিরো, আমি যাকে গড ভাবি, যে আমার কাছে হিরো, যে আমার কাছে স্বপ্নের রাজা, একবার তাকে দেখতে চেয়েছিলাম, কেন কি তোমাকে আমি চাইছিলাম না এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে, সুতরাং আমি উপরে যাওয়ার সময় তোমাকে একবার ফিরে দেখতে চেয়েছিলাম, আর সেই কারণে আমি ওই উইন্ডো থেকে একবার তোমার দিকে তাকিয়েছিলাম, আই স সামথিং, আমি কিছু দেখেছিলাম, দ্যাট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দেন, কিন্তু আমি তখন বুঝতে পারিনি, আই নো নাও দ্যাট ইউ ওয়্যার মেকিং লাভ টু হার, এখন আমি বুঝতে পারছি তুমি লোকার সাথে প্রেম নিবেদন করছিলে। এই ঘটনাটা হঠাৎ করে রায়নার মনে পড়ে যায়, আর রায়না গেস করে ফেলে, নিশ্চয়ই লোকা তোমাকে বলেছে তোমার সাথে প্রেম নিবেদন করার সময়, তাই না? তখন সার্জিয়াস কি বলছে, উইথ গ্রিম হিউমার, ইউ স দ্যাট, রায়না দেখে ফেলেছো, রায়না অনলি টু ওয়েল, শুধু দেখেনি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখেছি, এই টার্নস অ্যাওয়ে, এটা বলেছে, ঘুরে যাচ্ছে, এন্ড থ্রোস হারসেলফ অন দা ডিভান আন্ডার দ্য সেন্টার উইন্ডো, কোয়াইট ওভারকাম, নিজের পরিস্থিতি, নিজের অবস্থাটা একটু রিকভার করার জন্য সে কি করছে, সেই রো অফ উইন্ডোজ আছে লাইব্রেরি রুমে, তার সেন্টারে যে উইন্ডোটা আছে সেইখানে যে ডিভান আছে বসার জায়গা, সেখানে সে বসে পড়ছে। সার্জিয়াস সিনিক্যালি, রাইনা আওয়ার রোমান্স ইজ স্যাটার্ড, আমাদের মধ্যে যে রোমান্স ছিল সেটা একদম তছনছ হয়ে গেছে, লাইফ ইজ এ ফার্স, এটা শর্ট কোশ্চেন এসে থাকে, এবং এখান থেকে একটা ব্রড কোশ্চেন আছে, কি লাইফ ইজ এ ফার্স, ডু ইউ থিংক, এটা ব্রড কোশ্চেন আছে, আমাদের জীবনটা কি, আমাদের জীবনটা হচ্ছে একটা ফার্স, দ্যাট মিন্স ফার্স বলতে আমরা কি বুঝে থাকি, অ্যাকচুয়ালি ফার্স বলতে এটাই বুঝে থাকি, ফুল অফ রিডিকিউলাস সিচুয়েশন, অর্থাৎ যেখানে সিরিয়াসনেস বলে কোনো কিছু নেই, দেয়ার ইজ নাথিং সিরিয়াস ইন লাইফ, সিরিয়াস বলে কোনো কিছু নেই, ক্লিয়ার, কোনো সিরিয়াস ম্যাটার থাকতেই পারে না লাইফে, অর্থাৎ পুরো লাইফটাই যেন একটা জাস্ট মজাক মাত্র, ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো, থ্যাংক ইউ।